কামপুর সাংসকির সংকল্পচিত শইকীয়ায় আজি ঘোষণা করা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা কলা শাখাত প্রথম স্থান লাভ করেছে। প্রজিত শইকীয়া আর বর্ণালী মজুমদার শইকীয়ার একমাত্র পুত্র সন্তানের সফলতায় কামপুরবাসী গৌরবান্বিত। রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুল নগাঁওর ছাত্র সংকল্পজিৎ শইকীয়ায় উচ্চতর মাধ্যমিক কলা শাখাত অসমৰ ভিতৰতেই প্রথম স্থান লাভ করেছে। ভবিষ্যতে এজন প্রশাসনিক বিষয়া হওয়া আশা মনত পুহি রাখিছে ছাত্রজনে। খুবই ভাল লাগিছে, অত্যন্ত সুখী। মা দেউতা, লগতে আমার প্রিন্সিপাল স্যার ডক্টর দিলীপ বৰা স্যার, তেখেতৰ লগতে আমার সমূহ শিক্ষাগুরু, সকলোৱে প্রচেষ্টা, সকলোৱে মৰম, সকলোৱে আশীর্বাদ মই এইখিনি লাভ কৰিছো। ভাল লাগিছে, অত্যন্ত সুখী। মই হেৰি কলা শাখাত আছিলোঁ, 490 পাইছোঁ, পাঁচৰ ভিতৰত 98%। মই সাহিত্য চর্চা কৰি ভাল পাওঁ আৰু কিতাপ পঢ়ি ভাল পাওঁ আৰু লিখি ভাল পাওঁ। কেনেদৰে আগুৱাই নিছিলা নিজকে? প্রথম বর্ষটো চেষ্টা করেছিল, আর যেটা দ্বিতীয় বর্ষ আরম্ভ হয়েছিল, দ্বিতীয় বর্ষ আরম্ভণির পরে মই নিয়মিয়াকৈ পড়বলে চেষ্টা করেছিল, আর পিছলৈ যেতিয়া সময় বাহি গল তেতিয়া মই দৈনিক 15-16 ঘণ্টাকৈ পড়বলৈ চেষ্টা করেছিল, আর খুব বেশি পেপার প্র্যাকটিস করেছিল। এই খুবই একটা ইম্পর্টেন্ট কথা, পেপার প্র্যাকটিস করেছিল, আর আমার প্রিন্সিপাল স্যারের লগতে সকলো শিক্ষক শিক্ষয়িত্রীয়ে বহুত আশীর্বাদ দিছিলে, বহুত আশীর্বাদ দিছিলে, মৰম দিছিলে। সেই কারণে ভাবো এইদরে আজি সফল হয়েছো। অত্যন্ত ভাল সহযোগিতা, কি কম ভাষা নে। স্থান পাম বুলি ভাবা নাছিলো, 10টাৰ ভিতৰত হয়তো সোমাই যাম বুলি ভাবিছিলো, কিন্তু এনেকে প্রথম স্থান লাভ কৰিম বুলি ভাবা নাছিলো। বহুত সুখী, ভাষাহীন। আগলৈ পৰিকল্পনা UPSC দিয়া, এজন ভাল প্ৰশাসনিক বিষয়া হিচাপে দেশবাসীক সেৱা কৰিবলৈ মোৰ মন আছে। UPSC দিম। সাহিত্য সেৱা লিখি ভাল পাওঁ, পঢ়ি ভাল পাওঁ। নহয়, গানৰ ঠিক নহয়, মানে গানৰ মই শুনি ভাল পাওঁ, ভাল গান শুনি ভাল পাওঁ, সেই শুনিয়ে ভাল পাওঁ, বেলেগ একো নাই। কামপুৰৰ পৰা ইকৰামুল ইছলামৰ ৰিপৰ্ট, আছাম এক্সপ্ৰেছ 24।